Hello, Assalamualaikum friends. It's me Adnan Alam and it's my YouTube channel Bikers Garage. আজকের ভিডিওটা হচ্ছে বাইক সংক্রান্ত আরেকটি নতুন ভিডিও। আজকে আমি কথা বলবো হচ্ছে এইকেনের একটি অ্যাকশন ক্যামেরা নিয়ে। আমরা যারা বাইকাররা আছি তারা এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা আমাদের রাইডিং যে মুহূর্তগুলো আছে সেগুলোকে ক্যাপচার করার জন্য, সেখানে কিছু ভালো কিছু খারাপ কিছু মজার সিনারিও আমাদের সাথে ঘটে যেগুলি আমরা এই অ্যাকশন ক্যামের থ্রুতে রেকর্ড করতে পারি। সো আজকে আমি সেই সকল বন্ধুদের জন্য যারা এখনও পর্যন্ত অ্যাকশন ক্যামেরা কিনবেন, কোনটা কিনবেন, কোনটা ভালো হবে, তার প্রাইস রিজনেবল কিনা, বাজেট ফ্রেন্ডলি কিনা, সেটা তাদের সবার জন্য দেখাচ্ছি এই ক্যামেরার রিভিউ। এই ক্যামেরাতে আমি এটার আনবক্সিং ভিডিওটা অবশ্যই দেখাবো, বাট সেটা থাকবে হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলবো কেন আমি সবার আগে এই ভিডিওটা দেখাচ্ছি, এরপরে আমি আনবক্সিং ভিডিওটি দেখাচ্ছি। আমি বাইরে যাব, বাইরে গিয়ে এই ক্যামেরার জন্য কিছু জিনিসপাতি কিনবো। কী কী কিনবো সেটা আমি অবশ্যই বলছি। প্রথম কথা হচ্ছে এইটাতে কোনো, দেখতেই পাচ্ছেন, কোনো মাইক্রোফোন ইউজ করার কোনো পোর্ট নেই, এই জন্য আমি এটার জন্য একটি মাইক্রোফোন এবং বা একটি অ্যাডাপ্টার এবং একটি মাউন্ট ক্রয় করব। যদিও এটার সাথে সকল প্রকার মাউন্ট দেওয়া হয়ে থাকে, তবুও আমি এটার সাথে এটার জন্য আলাদা একটি মাউন্ট ক্রয় করার জন্য বের হব। আজকের ব্যাপারটা হলো আমি একটা অ্যাকশন ক্যাম ইউজ করছি এখন আমার হেলমেটের সাথে, সেটা হচ্ছে AKN H9RS। সেটা জাস্ট দেখার জন্য যেটার ভিডিও কোয়ালিটি কেমন আছে, এটাই সমস্যা কথা বলতে বলতে লাগাই দিলাম আর কি। সেটা হচ্ছে এখনো আমি এটা এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করছি না। মাইক্রোফোন ইউজ করছি আমি, এখন আমি যাবো হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে। মাইক্রোফোন ইউজ করার জন্য একটা আপনি চাইলে দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে ইউএসবি কেবল মাইক্রোফোন, যেগুলি হেডফোন যেগুলি আছে উইথ মাইক্রোফোন সেটা, এবং আরেকটা হচ্ছে কনভার্টার সহ, কনভার্টার সহ ও আরেকটা সাইজ, তিনটা রাস্তা ইউজ করতে পারবেন। আরেকটা হচ্ছে এটা কিন্তু মড করতে হয়, মড করে এইখানে 3.5 mm একটা পোর্ট এখানে লাগাতে হবে, দেন সেটা আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এখন এটা হচ্ছে মাইক্রোফোনের ইস্যু। সেকেন্ড ইস্যুটা হচ্ছে এটা সাথে যেই ওয়াটারপ্রুফ কেসটা দেওয়া হয়, হ্যাঁ যেটা বলছিলাম এটার সাথে যেটা ওয়াটারপ্রুফ কেসটা, এটার সাথে মাউন্টটা না খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়, হেলমেটের সাথে ভিউটা ভালো থাকে। যদি আমি যেটা আমি যেখানে ইউজ করছি আমি চিনে লাগিয়েছি সামনে জায়গাটাতে, এখন আমরা উঠলাম হচ্ছে ওয়্যারলেস থেকে মানিবাগের দিকে যে ফ্লাইওভারটা সেটা চলছে, ওই ফ্লাইওভারটা আমার খুব ভালো লাগে।
আছে, আমি যাব হচ্ছে আমি যখন কালকে এখানে অ্যাডজাস্ট করতে গেলাম, আমি দেখলাম এটা পজিশনটা এরকম থাকছে না, এটা থাকছে নিচে, ঠিক আছে, পজিশনটা যদি নিচে হয়ে থাকতেছে, সেটার কারণে আমার কাছে মনে হতো যে আমার এখান এখানে হয়তো বা অতিরিক্ত কোনো একটা মাউন্ট ইউজ করতে হবে। যে কারণে আসছিলাম, দুইটা কারণের ভিতরে একটা কারণ পাইছি, একটা কারণ মানে একটা প্রবলেম সলভ হয়েছে, সেটা হচ্ছে আমি মাউন্টটা পাইছি, বাট হেডফোন এটা বলে ওরা ওরা অনেক দোকানে বলতেছে হেডফোন নাকি এটা সাপোর্টেবল না, মানে হেডফোন সাপোর্টই করে না মাইক্রোফোন, এটা বিল্ট ইন মাইক্রোফোন যেটা সেটাই সাপোর্ট করে আর কি। তো বৃষ্টির দিন আজকে ভাবছিলাম সকালবেলায় বাইকটা একটু ওয়াশ করাবো, বাসায় গিয়ে একটা সেপাই কি করে আবার। ওকে, এখন যে মাউন্টটা নিচ্ছি আমি মাউন্টটা দেখাবো ভিডিওর শেষে, বাসায় গিয়ে আমি দেখাবো। বৃষ্টির ভিতরে যত আসতে চালানো যায়, সবচেয়ে বেশি বিরক্ত লাগে হচ্ছে যেহেতু আমি একটা স্যান্ডেল পরে আসছি, কারণ ভাবলাম যে বৃষ্টি তো, যদি বৃষ্টির কবলে পড়ি জুতো থেকে ঝরছে। দুঃখের ব্যাপারটা হলো আমি সব পাইলাম, বাজার লোকটা পাইলাম না। সারা সকাল ঘোরার পর আমি মাইক্রোফোনটি খুঁজে পেলাম না, এটা একটি হতাশা, কিন্তু আরেকটি ভালো জিনিস হচ্ছে আমি আমার প্রয়োজনীয় মাউন্টটি পেয়ে গিয়েছি। এই সেই মাউন্ট যেটা আমি আমি যেহেতু হেলমেটের এখানে ইউজ করছি, তো সেটা আমার খুব উপকারে দিবে এই মাউন্টটি। কিন্তু দুঃখ হচ্ছে যে আমি মাইক্রোফোনটি পেলাম না, এবং এইটার খোঁজার যে প্রক্রিয়াটা সেটা চালু থাকবে। এবং এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।